আবার চলে এসেছি জারাতে। আগের দিনে তাপাসটা আমার এত ভালো লেগেছিল যে আজকে আমি আবার এখানে চলে এসেছি অন্য একটা কিছু, নতুন একটা কিছু ট্রাই করতে। সো লেটস গো এন্ড চেক আউট। টেস্ট ডিলিশিয়াস। গুড ইভিনিং, কেমন আছো? আচ্ছা, তো আমাকে বলো এখানে সি ফুড কি কি ভালো তোমাদের ফেমাস? আছে, কালামারি আছে, ফিশ আছে, প্রনস আছে। প্রনস মধ্যে আমাদের বেস্ট মধ্যে আছে আমাদের ব্রেড প্রনস, যেটা প্রনস আমি দেখতে পাচ্ছি। এটা আমাদের কি প্রিপারেশন হয়? প্রিপারেশন যেটা হচ্ছে খুব লাইট ব্যাটার উইথ এগস ইন টু ইট উইথ পার্সলে থাইম, ইট ইজ নট ভেরি হেভি স্পাইসেস, ভেরি লাইট স্পাইসেস ইন টু ইট। আর এটা আমরা টাটা সস দিয়ে আমরা সার্ভ করি, আর ব্যাটার ডিপ ফ্রাই উইথ ব্যাটার প্রনস, ইট ইজ ভেরি গুড। ওকে, তাহলে আমার জন্য একটা ব্রেডেড প্রনস এখন টেস্ট। ওকে, থ্যাংক ইউ। আমি ব্রেডেড প্রনস খাবো, দেখি আর কী কী পাওয়া যায়। এখানে অনেক কিছু আছে, বাট দেন ব্রেডেড প্রনস অ্যাকচুয়ালি লুকস ইন্টারেস্টিং রাইট নাও। আমার দেখে ভালো লাগছে জিনিসটাকে, এরকম বেঁকানো বেঁকানো প্রনসগুলো ভালো খেতে, ভালো দেখতে। এবার বানাবো ব্রেডেড প্রন, তার জন্য ছ পিস প্রন, এটা ব্রেড ক্রাম, ফ্লাওয়ার, ডিম আর লেবু। তার প্রনটা আমি এবার ম্যারিনেশন করছি, তার আগে প্রনটা একটু সাইড কেটে নেবো মাঝখান দিয়ে, এতে প্রনটা দেখতে একটু বড় লাগে আর প্রপার কুক হয়ে যায়। তো প্রনটাকে আমি ম্যারিনেশন করছি একটু সল্ট, একটু পেপার, একটু ফ্রেঞ্চ পার্সলি এবং একটু ইংলিশ মাস্টার্ড, লাইম জুস, একটুখানি ডিম দেবো। এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিলাম। এবার এটাকে আমি ক্রাম করব। তার আগে ক্রামটা এখন যদি করি এটা ঠিক ভালো কোট হবে না, তার সাথে একটু আমি ফ্লাওয়ার মিক্স করব, তাহলে ক্রামটা বেশ ভালো কোট হবে এটার মধ্যে। প্রনটাকে যে কেটে নিলাম সেটাকে আমি ফ্ল্যাট করে ক্রামের মধ্যে বসালাম, উপর দিয়ে আবার ক্রাম দিয়ে চাপ দিলাম। এইভাবে ঠিক ছ পিস আমি করব। আমার প্রনগুলো ক্রাম করা হয়ে গেল, আমি প্রনগুলো এবার এক এক করে ছাড়ছি। প্রনটাকে একবারে ছেড়ে দেবেন না বা ভুলে যাবেন না, একটু ব্রাউন কালার হয়ে যাবে। এবার প্রনগুলোকে আমি তুলে ফেললাম, এগুলো হয়ে গেছে ফ্রাই করা, একদম ওয়েল কুক। Very nice, খুব টেস্টি, very nice.